কুড়িগ্রামে গ্লাডিওলাস ফুলের বাণিজ্যিক আবাদ শুরু হয়েছে। অন্য যে কোনো ফসলের চেয়ে খরচ ও পরিশ্রম কম করতে হচ্ছে কৃষককে। এই অঞ্চলে ফুল জাতীয় ফসল আবাদ সম্প্রসারণের কাজ করছে কৃষি বিভাগ। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। লাল, নীল, সাদা, বেগুনি, খয়েরি সহ বিভিন্ন রঙের গ্লাডিওলাস ফুল ফোটায় নজর কেড়েছে সৌন্দর্য পিপাসুদের। স্বল্প পরিসরে হলেও বাণিজ্যিকভাবে এ ফুলের আবাদ করেছেন কৃষক শাহজাহান সেলিম। কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের তালুক কালোয়া গ্রামে পাঁচ বছর আগে মাত্র কয়েক শতক জমিতে প্রদর্শনীর জন্য গ্লাডিওলাস চাষ করেছিলেন তিনি। এরপর প্রতি বছর বাড়িয়েছেন গ্লাডিওলাস ফুল আবাদী জমির পরিমাণ। বাড়াইতে বাড়াইতে এখন আমার প্রায় 30,000 মতো বীজ হয়েছে। আমি 20,000 স্টিক বিক্রি করছি, 5-20 টাকা পর্যন্ত বিক্রি করছি, তাতে আমার প্রায় 1.5 লক্ষ টাকার মতো আয় হয়েছে। জেলায় কি পরিমাণ জমিতে গ্লাডিওলাস চাষ হয়েছে সে তথ্য না থাকলেও কম খরচে বেশি অর্থ উপার্জনে গ্লাডিওলাস চাষ সম্প্রসারণে কৃষককে সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। এ ধরনের লাভজনক ফসল খুবই কম আছে, খুবই অল্প পরিমাণ উৎপাদন খরচ, সার কম লাগে এবং ফলনটাও অনেক বেশি। শুধু ফুল নয়, গ্লাডিওলাসের কলম ও চারা বিক্রি করেও আয় করতে পারেন কৃষক। এক বিঘা জমিতে গ্লাডিওলাসের প্রায় 30,000 স্টিক উৎপাদন হয়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।